আমরা যেগুলো সচরাচর দেখি না এই খাবারগুলো দেখে আসলে ভালো লাগলো আমাদের এখানে ছয় হাজার রাশিয়ান আছে রাশিয়ানদের আমরা রাশিয়া টাকা নিয়ে যেতে দেবো না ওদের যত ডলার আছে আমাদের ঈশ্বরটিতে রেখে দেব এই পর্যটনের মাধ্যমে আমের আমন্ত্রণ জানিয়ে প্রথমবারের মতো রাজশাহীতে শুরু হয়েছে বাংলাদেশ ফেস্টিভাল এতে রাজশাহীর ঐতিহ্যময় রসনা সম্ভার আমের মেলা রেশম শিল্প প্রদর্শনী পর্যটন আকর্ষণ ও ক্রাফট শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয় শুক্রবার বিকেলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে তিন দিন ব্যাপী এই ফেস্টিভ্যালের উদ্বোধন ঘোষণা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এ সময় মন্ত্রী দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি জানান দেশের অন্যতম পর্যটন খাত সেন্ট মার্টিন নিয়ে যারা বিরূপ মন্তব্য করে তারা বাংলাদেশের ভালো চায় না তারা মূলত এদেশের স্বাধীনতা বিরোধী চক্র বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে শুরু করে যে কোনো ব্যাপারে বিরূপ মন্তব্য করে তারা বাংলাদেশের ভালো চায় না এবং একটুখানি ব্যাকগ্রাউন্ড দেখবেন এরা স্বাধীনতা বিরোধী চক্র তো বাংলাদেশের স্বাধীনতাই তারা চায়নি তো বাংলাদেশের উন্নয়ন তারা চাইবে কীভাবে একমাত্র জন শেখ হাসিনার সরকার আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার আমরা বাংলাদেশের উন্নয়ন শুধু বিশ্বাস করি না ইতিমধ্যে বাংলাদেশকে আমরা উন্নতের এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যে বিশ্বে আমরা উন্নয়নের রোল মডেল এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এদিকে এমন ব্যতিক্রমী ফেস্টিভ্যাল আয়োজনে খুশি রাজশাহীবাসী তারা জানান এর মাধ্যমে রাজশাহীর ঐতিহ্য সিল্ক আম ও মিষ্টি পানের সুখ্যাতি আরও বাড়বে রাজশাহী বলতে দুইটা জিনিসকে সবসময় গুরুত্ব বুঝি সেটি হচ্ছে একটা রাজশাহী সিল্ক এবং একটা রাজশাহীর আম এবং রাজশাহীর আম খুবই সুমিষ্ট আম এখানে হরেক রকমের আম যে আমগুলো আমরা সচরাচর নামই শুনিনি সেই আমগুলো আমরা এখানে দেখলাম আমার খুব ভালো লেগেছে এই মেলা আসলে এরকম মেলা মাঝে মাঝে এরকম মহানগরিত হওয়া উচিত মালপাও আছে তারপর আপনাদের চিকেন সাসলিক মুগ ডালের পাকন পিঠা আছে লবঙ্গলতিকা আছে নারকেল পুলি পিঠা আছে আর আইটেম হচ্ছে আর কি আইক্লিপগুলো ভালো লাগছে খুবই ভালো লেগেছে অনেক সুন্দর এক্লিপগুলো আমাদের জামা আমাদের জুতাও সুন্দর রাজশাহীতে এরকম আয়োজন আরো বারবার হলে আমাদের অনেক অনেক ভালো লাগবে আমরা আসতে পারবো অনেক কিছু পরিদর্শন করে দেখতে পারবো পর্যটন এতে যা যা প্রয়োজন আমরা সিঙ্গাপুরের আদলে কাজ করছি আমরা স্বপ্নদ্বীপ পিছর সিঙ্গাপুর যেভাবে চালাচ্ছে এই পর্যটন সেভাবে আমাদের আমরা আগাচ্ছি রাজশাহীর কালেক্টর মাঠে অনুষ্ঠিত ফেস্টিভ্যালে ছোট বড় মিলিয়ে মোট সাতষট্টিটি স্টল রয়েছে শাহিন আলম সময় সংবাদ রাজশাহী